আষাঢ়ের বৃষ্টিতে পুকুরের পানিতে মাছ যেমন খেলায় মেতে ওঠে, অনেকটা তেমন দৃশ্যই দেখা যাচ্ছে এখানেও। আদতে কৃত্রিম বৃষ্টির মাধ্যমে মাছের রেণু উৎপাদনের প্রক্রিয়া এটি। সরকারি চাকরি ছেড়ে দেশীয় মাছের ডিম থেকে রেণু উৎপাদন করে বছরে 1 থেকে 1.5 কোটি টাকা আয় করছেন উদ্যোক্তা পিয়াল। দেশীয় মাছের ডিম থেকে পোনা উৎপাদনের হ্যাচারি গড়ে তুলে পিয়াল হোসেন এখন কোটিপতি। আমি এনজিও থেকে 50,000 টাকা লোন নিয়ে আমার এই প্রতিষ্ঠান শুরু করি। আমি বছরে বেচা কিনা করি সর্বনিম্ন 2 থেকে 3 কোটি টাকা, বছরে আমার 1 থেকে 1.5 কোটি টাকা লাভ আসে। এই হ্যাচারিতে দেশীয় শিং, মাগুর, ট্যাংরা, গুলশা, পাবদা, কই, তেলাপিয়া, পাঙ্গাস সহ কয়েক প্রজাতির মাছের রেণু উৎপাদন করা হয়। হ্যাচারি থেকে প্রতি বছর 10 থেকে 15 কোটি রেণু উৎপাদন করা হয় বলে জানান এই উদ্যোক্তা। এরপর এগুলো সারা দেশে সরবরাহ করা হয়। এনজিও থেকে সামান্য কিছু ঋণ নিয়ে এই সামান্য মূলধন থেকেই এই ব্যবসাটা শুরু করে মৎস্য হ্যাচারি, এবং খুব অল্প সময়ের মধ্যে তার এই মৎস্য হাঁসারি থেকে অনেকটাই ডেভেলপ হয়েছে, এবং সে প্রচুর পরিমাণের বছরে এখান থেকে রেণুপোনা বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে। বিক্রির পাশাপাশি বছরে তার প্রায় 20 কোটি টাকার মতো লভ্যাংশ পায় এখান থেকে, এবং 8 থেকে 10 জন কর্মচারী সবসময় বিভিন্ন কাজে নিয়োজিত থাকে, এবং তাদের পরিবারগুলোও চলে এই এখান থেকে কর্মসংস্থানের উপার্জিত অর্থ দিয়ে। আমি পড়াশোনা করি, পড়াশোনার ফাঁকে ফাঁকে মানে হ্যাঁসারিতে আসি, যখন ডেলিভারি হয় ওখান তখন আমি এখানে আসে ডেলিভারি দিয়ে যেই টাকা পাই ওইটা দিয়ে আমার হাত খরচ হয়। চাকরি ছেড়ে 2020 সালে হ্যাচারি খামার শুরু করেন পিয়াল। শুরুতে এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে শুরু করলেও এখন তিনি বছরে 2 থেকে 3 কোটি টাকার পোনা মাছ বেচাকেনা করেন। শুরুতে এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে শুরু করলেও এখন তিনি বছরে 2 থেকে 3 কোটি টাকার পোনা মাছ বেচাকেনা করেন। সব খরচ বাদ দিয়ে 1 থেকে 1.5 কোটি টাকা আয় করছেন তিনি। আমি বগুড়া সরকারি ফিশারিতে চাকরি করতাম, মানে কেমিস্ট হিসাবে। চাকরি করার পর দেখলাম দীর্ঘ 2 বছর চাকরির পাশাপাশি আমি কোনো কিছু ডেভেলপমেন্ট করতে পারি নাই। তারপর চিন্তা করলাম না, আমি নিজেই মৎস্য হাঁসারি তৈরি করব। আমি নিজে বাসায় এসে নিজেই প্রস্তুতি নিয়ে মৎস্য হাঁসারি তৈরি করছি, করে দেখি আমার রেণুপোনার মান অনেক ভালো। বাংলাদেশের 64টা জেলা থেকে আমি সাড়া পাচ্ছি। আমার নওগাঁ জেলার এমন কোনো জায়গাতে নাই আমার রেণুপোনার মান ভালো সবাই বলে। এদিকে পিয়ালের হ্যাচারির রেণুপোনার মান ভালো হয়, প্রতিদিনই দূর দূরান্ত থেকে মাছ চাষিরা রেণু নিতে আসেন। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন থেকে এই মৎস্য চাষের সাথে সম্পৃক্ত আছি। রানীনগরের সৌভাগ্যাঙ্গী তথা মৎস্য চাষি যারা আছেন তাদের মাধ্যমে আমি এই হ্যাচারির খবর পাই যে এখানে ভালো পোনা অথবা রেণু পাওয়া যায়। সে কারণে আমি আজকে এখানে আসছি গোলসা মাছের রেণু নেওয়ার জন্য। আমি খেতলাল থানার থেকে মিনিগেরি গ্রাম থেকে মাছ নিতে আসছি, মাগুর মাছ। তবে মাছ প্রোডাকশন ভালো পাইছে, এর আগেও নিয়ে গেছে, আবার এসে আছে 2 কেজি মাছ। তরুণ এই উদ্যোক্তা জানান, যখন তিনি সরকারি চাকরি ছেড়ে মৎস্য হ্যাচারি শুরু করেন তখন এলাকার অনেকেই নানা ধরনের নেতিবাচক কথা বলতো। তবে এখন তার এই সাফল্য দেখে খুশি স্থানীয়রাও। বিভিন্ন এলাকার মৎস্য চাষীদের কাছে রেণু বিক্রি করেন পিয়াল, পেয়েছেন জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন পুরস্কার। আমার সর্বনিম্ন, আমি মাসে সর্বনিম্ন শিং, মাগুর, গুলশা, পদ্মার সর্বনিম্ন 10 থেকে 15 কোটি চা উৎপাদন করি। উৎপাদন করে দেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা উপজেলাতে পাঠায় দেই, অর্ডার করে তাদের খামারিদের হাতে তুলায় দেই। নওগাঁর বদলগাছি উপজেলার কাশিমালা গ্রামের পিয়াল হোসেন এখন স্থানীয় বেকার যুবকদের কাছে অনুপ্রেরণার নাম। নিজের সফলতার পাশাপাশি বিভিন্ন বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে পিয়ালের হ্যাচারিতে। আলহামদুলিল্লাহ, আমি চাকরি ছেড়ে আমি মাছের সাথে জড়িত হয়ে বছরে 1 থেকে 1.5 কোটি টাকা ইনকাম করি। পাশাপাশি আমি বেকার কাজের সংস্থা আমার প্রতিষ্ঠানে করতে পারি।